চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বয়স হয়েছিল 81 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দলের রাজনৈতিক। গেল বুধবার ভীষণ অসুস্থতা নিয়ে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সুস্থ করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি চিকিৎসকরা, কিন্তু তাতে মিলল না ফল। না ফেরার দেশে পাড়ি দিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আমাদের মাতার সাথ গেছে, আমাদেরকে অনেক ভালো জানছে। উনি বলছে আমি গণস্বাস্থ্যের অনেক কর্মী রেখে গেলাম, ওরাই আমার গণস্বাস্থ্য চালায় নিয়ে যাবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধারা। গণমাধ্যমকে জানান তার নানা অবদানের কথা। তো এইরকম একজন মানুষ, এটা স্বাভাবিকভাবেই আমি মনে করি যে শতাব্দীতে একজন হয়তো আসে, তো তার মতো দ্বিতীয় আর কেউ আমরা পাবো কিনা আমরা জানি না। তার বহুমাত্রিক যে কীর্তি, তার দ্বারাই এই দেশের মানুষের জীবনে সংগ্রামে প্রকাশিত। তো বাংলাদেশের স্বাস্থ্যের কনটেক্সটে জাফরুল্লাহ চৌধুরীর 50-52 বছর যাবজ্ঞ করেছেন, আজকে ওনার এই প্রস্থানের মধ্য দিয়ে আসলে আমার ধারণা একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। বর্তমান রাজনৈতিক সংকটকে নিরসনের জন্য তার একটা প্রচেষ্টা ছিল। রাতে গোসল করানো শেষে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। আমরা সবগুলো জিনিসই আপনাদেরকে জানাই দেওয়া হবে। ওনার লাশ কি সাবান নেওয়া হবে, না শহীদ মিনারে নেওয়া হবে, নাকি অন্য কোথাও নেওয়া হবে, এগুলো যত কিছু আছে ফর্মালিটিস। চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছাতে আমৃত্যু লড়েছেন তিনি, যা তাকে স্থান করে দিয়েছে মানুষের হৃদয়ে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে আরও খবরের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আমরা সবাই শোকাহত, তো তিনি প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালের, সেখানকার কর্মীরা কি বলছেন? এখানকার কর্মীরা কিন্তু ভীষণভাবে ভরাক্রান্ত, কেননা তাদের সবার প্রিয় বড় ভাই গতকাল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তার মরদেহ এখন রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। বেলা 11:30টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ট্রাস্টি চেয়ারপারসন যিনি রয়েছেন অধ্যাপক আলতাফুন্নেসা, তিনি গণমাধ্যমের সামনে ব্রিফ করবেন গণস্বাস্থ্য পরিবার এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পরিবার পরবর্তী পদক্ষেপগুলো কী কী নেয়, বিশেষ করে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়া গরিবের ডাক্তার, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সেবা শুশ্রূষা দিয়ে আবার যুদ্ধের ময়দানে ফেরত পাঠানোর জন্য যিনি সবার আগে উদ্যোগ নিয়েছিলেন ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে দেশবাসী এখন কিভাবে সম্মান জানাবেন, কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে কি না, কিংবা তার মরদেহ, যেহেতু আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং তিনি আমার কাছে আগে একাধিকবার ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি তার মরদেহ মৃত্যুর পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ক্ষেত্রের যে গবেষণা সেখানে তিনি দান করেছেন। তো এই পর্যায়ে নতুন তিনি কোনো পরিবারের কাছে কোনো তথ্য দিয়ে গেছেন কি না, কিংবা তার চাওয়া কি ছিল, সব বিষয়ে কিন্তু বেলা 11:30টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের যিনি চেয়ারপারসন তিনি ব্রিফিং করবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে দেশ কিন্তু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে হারানোর মাধ্যমে শুধুমাত্র একজন ডাক্তারকে হারালো না, দেশ কিন্তু একজন গরিবের ডাক্তারকে হারালো। বিশেষ করে আমরা এখন যেই ভবনটিতে আছি এই ভবনে কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়ালিসিস সেন্টার কিন্তু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এখন থেকে 5 বছর আগে গড়ে তুলেছিলেন। এবং এই যে মানুষের যে চিকিৎসা, সেই চিকিৎসা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমৃত্যু সংগ্রাম কিংবা যুদ্ধ করে গেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা কিংবা গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা। ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ। বঙ্গবাজারে আজ থেকে অস্থায়ী চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ বিষয়ে নিয়ে আরও খবরের খবর জানাতে বঙ্গবাজার থেকে মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সব শেষ, কী খবর আছে? বঙ্গবাজারে গত 4 এপ্রিল আগুন লাগার পর আজকে
8 দিন হয়ে গেছে আর আজকে সর্বশেষ সিটি কর্পোরেশনের নির্দেশনা মোতাবেক আজকে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা পুরোদমে এখানে ব্যবসা করতে পারবেন বলে আমরা জানিয়েছি এবং ইতোমধ্যে তারা চৌকিতে বসে ব্যবসা শুরু করার জন্য তারা আপনাকে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু চৌকি ইতোমধ্যে নিয়ে এসেছেন এবং এখানে তারা আজকে থেকে পুরোদমে ব্যবসা করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন এবং এছাড়া দুপুর নাগাদ এখানকার যে মেয়র রয়েছেন মেয়র তাপস তিনি আসবেন এবং তিনি উদ্বোধন করবেন এবং উদ্বোধনের মধ্য দিয়ে এখানে ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আজকে পুরোদমে ব্যবসা করবেন। আমি একটু জানিয়ে রাখি যে বঙ্গবাজারে সিটি কর্পোরেশন কালকে যে গতকাল যে তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্তের যে প্রতিবেদন অনুযায়ী তারা বলছেন যে বঙ্গবাজারে কমপ্লেক্সে 2961টি দোকান পুড়ে ছাই হয়েছে। এছাড়া এখানকার যে মহানগর মার্কেট রয়েছে সেখানে 791টি এবং বঙ্গ ইসলামিয়া মার্কেটে 59টি, বঙ্গ হোমিও কমপ্লেক্সে 36টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তদন্ত কমিটি বলছে যে তার এই ঘটনায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ 14,70,00,000 টাকা হয়েছে আর মালামাল ক্ষতির পরিমাণ হয়েছে 288,35,00,000 টাকার মতো এবং ভয়ে ভয়ে অগ্নিকাণ্ডে ঘটনায় 305 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে। আমরা এখানে এসে আমরা সাধারণ জনগণের সাথে সাধারণ যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলেছি তারা আশা প্রকাশ করছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা আজকে যদি চৌকি বসানোর মাধ্যমে তারা যদি ব্যবসা শুরু করতে পারেন তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা ঈদের নাগাদ তারা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন এমনটি প্রত্যাশা করছেন এবং তারা প্রত্যাশা করছেন যাতে করে খুব অল্প সময়ের ভিতরে এখানে সেটি উদ্বোধন করা হয় এবং সেটি যেন চালু করা যায় তাহলে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। বাংলা দিনপঞ্জিকার পরিবর্তন, নতুন বছর বরণে তোড়জোড় সবখানে, তাই জন্য বিশ্ব ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তাদের আশা, বর্ণিল এই যাত্রায় যুক্ত হবে কোটি প্রাণ। জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় আরো জানাচ্ছেন জুম্মাতুল বিদা। চলতি বছর আসলে ব্যাপারটা খুবই দোদুল্যমান, চতুর্দিকে যা ঘটছে তারপরও আশা করা যায় যে যদি অন্তরে থাকে যে শান্তি তাহলে আসলে যতই অশান্তি হোক সব মিলেমিশে আসলে ঠিক হয়েই যাবে। চারকোলা দেখছি যে একটা উৎসব মুখর জায়গা তৈরি হয়ে গেছে, কালারের চারপাশে দেখবেন রঙের ছটা, বর্ণিল কালার, হলুদ, লাল, নীল, খুবই আনন্দমুখর একটা জায়গা তৈরি হয়েছে এবং আমরা খুব আনন্দ করেই কাজ করছি। মঙ্গল শোভাযাত্রা রমজানের আগে যেভাবে হয়েছে তার চাইতে বরং এই রমজান হওয়ার কারণে একটু ডাউন হয়ে গেছে, যে রমজানের পরবর্তীতে আবার অবশ্য এটা পরিধি আরও বাড়বে। আমাদের প্রায় এক মাস ধরেই কাজ চলছে, প্রথম দিকে একটু আস্তে আস্তে হলেও এখন তাড়াটা অনেক বেশি, কারণ হচ্ছে চলে এসেছে পরশু চৈত্র সংক্রান্তি, তারপরে দিন সকালে আমাদের শোভাযাত্রা। এটা কোনো সম্প্রদায়ের উৎসব না, পুরো বাংলাদেশের উৎসব, যেটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আখ্যায়িত হয়েছে, পুরো পৃথিবীর উৎসব। এবার 6টা স্ট্রাকচার করছি বাংলাদেশের যে লোকজ মোটিভ থেকে, সেখানে আমরা নীল গাই, ময়ূর, বাঘ, হাতি, ভেড়া এবং একটা মা ও শিশু তৈরি করছি। এবারের যে প্রতিপাদ্য বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, তো সেই প্রতিপাদ্যকে প্রকাশ করে প্রতিপাদ্যকে সাজুজ্য রেখেই আমরা এই ম্যাকেটগুলো নির্বাচন করেছি। এই যে এত আয়োজন, এত কিছু কেন, যাতে মানুষের মধ্যে একটা আলোর বার্তা ছড়াই দিতে পারি আমরা, মানুষ যাতে আরও আলোকিত হয়, মানুষ যাতে অন্ধকার মানে নিজের ধ্যান ধারণা থেকে একটু বের হয়ে আসে, একটু সুন্দর চিন্তা করে, একটা সুন্দর ভাবে, হ্যাঁ এটাই তো আমাদের চাওয়া। বাঙালির মননে তাই আকুল আকুতি, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বর্ণিল এই যাত্রায় যুক্ত হবে কোটি প্রাণ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানাতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।